পেজ নাম্বার 104। দুটি আকারের মিল খুঁজব এবং তিন অঙ্কের সংখ্যাকে যে কোনো এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। বাম পাশের যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলোর সঙ্গে ডান পাশের কার্ডের মিল দেখে আমরা গুণ করব। বাম পাশের কার্ডে আছে 444 আর ডান পাশের কার্ডে রয়েছে 2। তাহলে 444কে আমরা 2 দিয়ে গুণ করি। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, কত পেলাম? 888। তাহলে আমরা এখানে বসে যাই 888। 2 নম্বর আছে, বাম দিকের কার্ডে আছে 119 আর ডান দিকের কার্ডে আছে 5। আমরা 119কে 5 দিয়ে গুণ করব। 119কে 5 দিয়ে গুণ করি। 5 নং 45, হাতের 4, 5-এর সঙ্গে 1 গুণ করো, 5 অক্ষে 5, আর 4 যোগ করো, 5 আর 4 9। এবার 5-এর সঙ্গে 1 গুণ করো, 5 অক্ষে 5, কত হবে? 595। তাহলে আমরা এখানে বসিয়ে দেই 595। 3 নম্বরে বাম দিকের কার্ডে আছে 150 আর ডান দিকের কার্ডে রয়েছে 6। তাহলে আমরা 150কে 6 দিয়ে গুণ করব। 6 0 0 5 6 30, হাতের 3, 6 1 6 3 9। তাহলে এখানে আমরা বসিয়ে দেই 150 গুণ 6, কত সমান হবে? 900। বাম দিকের কার্ডে 99, ডান দিকের কার্ডে রয়েছে 10। তাহলে 99কে 10 দিয়ে গুণ করি। 99কে আমরা 10 দিয়ে গুণ করবো। প্রথমে 0 দিয়ে গুণ করি, 9 0 0, আবার 9 0 0, একটা ঘর কেটে দেই, 1 দিয়ে 9কে গুণ করো, 9 অক্ষে 9, আবার 1 দিয়ে 9কে গুণ করো, 9 অক্ষে 9। এবার যোগ করো, 0 9 9 বসো, কত হলো? 990। এখানে আমরা বসিয়ে দেই 990। বাম দিকের কার্ডে 120, একই রকম কার্ড ডান দিকে, সেখানে রয়েছে 7। তাহলে 120কে 7 দিয়ে গুণ করি। 120 গুণ 7, 7 0 0, 7 2 14, হাতের 1, 7-এর সঙ্গে 1 গুণ করো, 7 অক্ষে 7, আর 1 এ 8, কত হলো? 840। তাহলে এখানে বসাও 840। 120কে 7 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 800 840। বাম দিকের কার্ড 208, ডান দিকের একই রকম কার্ড, তাতে রয়েছে 4। তাহলে 208কে আমরা 4 দিয়ে গুণ করব, 4 8 32, হাতের থাকলো 3, 4-এর সঙ্গে 0 গুণ করো, 4-এর সঙ্গে 0 গুণ করলে 4 0 0। তাহলে হাতের যে 3 ছিল, তাহলে 3 এখানে আমরা বসাতে হবে, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3 হয়, তাহলে 3 বসে যাবে। 4-এর সঙ্গে 2 গুণ করো, 4 2 8, কত হলো? 832। বাম দিকের কার্ডে রয়েছে 200, একই রকম কার্ড ডান দিকে, সেখানে রয়েছে 4। তাহলে আমরা প্রথমে 200কে 4 দিয়ে গুণ করব, 4 0 0, 4 0 0, 4-এর সঙ্গে 2 গুণ করো, 4 2 8, 800। তারপরে দেখো, বাম দিকের কার্ডে 110, একই রকম কার্ড ডান দিকে রয়েছে, তাতে রয়েছে 8। তাহলে 110কে 8 দিয়ে গুণ করো, 8 0 0, 8-এর সঙ্গে 1 গুণ করো, 8 অক্ষে 8, 8-এর সঙ্গে 1 গুণ করো, 8 অক্ষে 8, হলো 880। এখানে বসাও 880। বাম দিকের কার্ড রয়েছে, বাম দিকের কার্ডে রয়েছে 304, একই রকম কার্ড ডান দিকে, সেখানে রয়েছে 3। তাহলে 304কে 3 দিয়ে গুণ করো, 3 4 12, হাতের 1, 3-এর সঙ্গে 0 গুণ করো, 3 0 0, তাহলে 1 হাতে রয়েছে, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1ই হবে। এবার 3-এর সঙ্গে 3 গুণ করো, 3 3 9, কত হলো? 912। শেষেরটা দেখো,
বাম দিকের কার্ডে রয়েছে 103, একই রকম কার্ড ডান দিকে তাতে রয়েছে 9। তাহলে 103 কে 9 দিয়ে গুণ করো, 3 9 27, হাতে 2, 9 এর সঙ্গে 0 গুণ করো, 9 0 0, তাহলে এই দুইটাই বসে যাবে এখানে। 9 এর সঙ্গে 1 গুণ করো, 9 অক্ষে 9, কত হলো 927। তাহলে এখানে আমরা বসিয়ে দেই 927।